পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে কিলবান এলাকায় একটি পরিত্যক্ত ইসিএল এর আবাসন থেকে চারজন জুয়ারিকে গ্রেপ্তার করে। এরই সাথে একটি চার চাকা গাড়ি সহ জুয়ার বোট থেকে 82,000 টাকা বাজেয়াপ্ত করে। জানা যায়, জুয়ারির বাড়ি আসানসোলের হীরাপুর থানার বিভিন্ন এলাকায়। সোমবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে কিলবান এলাকায় একটি পরিত্যক্ত ইসিএল এর আবাসন থেকে চারজন জুয়ারিকে গ্রেপ্তার করে। এরই সাথে একটি চার চাকা গাড়ি সহ জুয়ার বোট থেকে 82,000 টাকা বাজেয়াপ্ত করে। জানা যায়, জুয়ারির বাড়ি আসানসোলের হীরাপুর থানার বিভিন্ন এলাকায়। সোমবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে কিলবান এলাকায় একটি পরিত্যক্ত ইসিএল এর আবাসন থেকে চারজন জুয়ারিকে গ্রেপ্তার করে। এরই সাথে একটি চার চাকা গাড়ি সহ জুয়ার বোট থেকে 82,000 টাকা বাজেয়াপ্ত করে। জানা যায়, জুয়ারির বাড়ি আসানসোলের হীরাপুর থানার বিভিন্ন এলাকায়। সোমবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।